আচ্ছা, সে করতে কিছু কিছু কথা বলেনি। আমাদের আমাদের টোটাল টোটাল যেটা যেটা সেকেন্ড সেমিস্টারের ব্যাচ তোমাদের প্রেজেন্ট করা হচ্ছে, এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা রয়েছে ওটা বাদ দিয়ে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে টোটাল ছটা সাবজেক্ট, টোটাল ছটা সাবজেক্টের জন্য ব্যাচের প্রাইস রয়েছে 799 পেড ব্যাচের জন্য। সেখানে তোমরা যদি আমাদের যে কোনো এডুকেটরের কুপন কোড ইউজ করো, তাহলে তোমরা 799 টাকার প্রাইসিংটা পেয়ে যাবে 720 টাকায়। মোটামুটি আজ অথবা কাল পরশুর মধ্যে তোমাদের ফিস কিন্তু হাই। সুতরাং যারা আমাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে জুড়তে চাইছো, তারা কাল পরশুর মধ্যে অনলি ওয়ান টাইম, একবার, বারবার নয়, মান্থলি নয়, একবারে 720 টাকা দিয়ে তুমি আমাদের সাথে জয়েন করতে পারবে। ওকে, তো কেমন করে জয়েন করবে তার টোটাল প্রসিডিংটা তোমাদের কাছে দেওয়া হয়েছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা পেয়ে যাবে। ওকে, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো, তোমাদের তো ক্যালকুলাস রয়েছে, এটা আমরা জিলেট ব্যাচে পড়াই। টেকমেটের প্ল্যাটফর্মের একটা সব থেকে ভালো সুবিধা হলো, তুমি এখানে যদি থাকো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এর যে কোনো ক্লাস তুমি যে কোনো সময় ফ্রি অফ কস্ট তুমি আমাদের ক্লাস প্ল্যাটফর্ম থেকে দেখতে পাবে। ওকে, সেকেন্ড আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং FEEE, এই দুটো সাবজেক্ট আমি নেব। যখন আপাতত আমি FEEE সাবজেক্টটা তোমাদের সাথে পড়াশোনায় রয়েছি, এই সাবজেক্টটা আমরা একটু আগে কভার আপ করব, এবং এর কিছুদিন পর থেকে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলে যে সাবজেক্টটা রয়েছে সেই মেকানিক্স সাবজেক্টটা জয়েন হবে। সেই সময়টাতে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর তোমাদের যে সাবজেক্টটা রয়েছে, যেটা আই থিঙ্ক তোমাদের কেউ পড়াচ্ছে না, কারেক্ট, এই সাবজেক্টটা কি কেউ তোমাদের পড়াচ্ছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, এগুলো একটা নতুন সাবজেক্ট জয়েন করেছে। হ্যালো, সুতরাং চিন্তা করার কিছু নেই, টেকমেটে যখন জয়েন হয়ে রয়েছো এবং যারা আমাদের সাথে প্লাস প্ল্যাটফর্মে চলেও আসবে তারা তো পারবেই। ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা আমরা ফুল ডিটেলসে আমি তোমাদের কাছে পড়াবো, এই সাবজেক্টটা, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও টেকমেটের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কিছু উপকার রয়েছে, মানে কিছু ব্যাপার রয়েছে। আমাদের একটা স্কিম লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন বলে। অর্থাৎ তুমি যখনই আমাদের সাথে প্লাস প্ল্যাটফর্মে অর্থাৎ পেড ব্যাচে জয়েন হবে, তখন তোমাকে একটা রেফারেল কোড আমাদের টেকনিক্যাল টিম মারফত দিয়ে দেওয়া হবে। সেই কোডটা ইউজ করে যদি তোমার কোনো বন্ধু বা বান্ধবী যদি আমাদের সাথে পেড ব্যাচ ক্রয় করে, তাহলে সে যেমন 10% অফ পাবে, তার সাথে সাথে 10% পরিমাণ ক্যাশব্যাক তুমি তোমার অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যে পাবে। ওকে, এই ছিল ছোট্ট করে আমাদের একটা ইন্ট্রোডাকশন। এবার আমরা চলে যাব ওয়ান বাই ওয়ান ক্লাসের মধ্যে। ওকে, একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও, জলদি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, এত কম সংখ্যক নিয়ে হলে হবে? চলো, আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা আমরা লাস্টে দেখবো। চলো, আজকে আমরা আজকের ক্লাসে আমরা একটা ফ্রেশ টপিক স্টার্ট করতে যাচ্ছি, একদম ফ্রেশ টপিক, যেটা তোমাদের FEEE চ্যাপ্টারে রয়েছে। সেই সাবজেক্ট, সেই টপিকটার নাম হলো KCL অ্যান্ড KVL। আছে কি নেই এটা আশা করি তোমাদের FEEE যে সিলেবাস, সেই সিলেবাসে এটা রয়েছে, KCL অ্যান্ড KVL, তাই তো? KCL স্ট্যান্ডস ফর, কে বলতে পারে KCL এর ফুল ফর্ম কি বলো দেখি? KCL এর ফুল ফর্ম কি কে কে জানে? আশা করি প্রত্যেকের জানা উচিত, কারণ আমরা ছোটবেলায় এই KCL বা KVL এই দুটো টার্মের সাথে অতি পরিচিত টার্ম এটা আমাদের। খুবই বেসিক জায়গা থেকে স্টার্ট করব, ধীরে 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 আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছাবো। তোমরা যারা আজকে প্রথম ক্লাসে রয়েছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ধৈর্য ধরে বসো। আস্তে আস্তে যখন দেখবে তোমরা আমাদের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে গেছো, তখন দেখবে এই ক্লাসটাতে তোমাদের মজা আসবে। কঠিন সাবজেক্ট নয়, ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুবই ইজি সাবজেক্ট। যদি টেকমেটের প্ল্যাটফর্মে চলে এসে থাকো, নিশ্চিন্তে থাকো, যারা আমাদের সাথে জয়েন করেছো, কারেক্ট, কিরচফ
current law. And KVL মানে Kirchhoff voltage law, তাই তো? আচ্ছা, আমার হাতের লেখা বোঝা যাচ্ছে তো? খুব একটা ভালো নয় তো, তাও জিজ্ঞেস করছি যারা নতুন রয়েছে। ঠিক আছে, তো KCL এবং KVL পড়ার আগে আমরা একটু বেসিক জায়গাটুকু দেখে নিই যে আমরা জানি কি জানি না, একদম ফান্ডামেন্টাল কিছু জায়গা, যে জায়গাগুলো সম্পর্কে আমাদের নলেজ আছে কি নেই। একটু ওই বলে না, খেলতে নামার আগে একটু প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস করে নেওয়া উচিত বা ওয়ার্ম আপ সেরকম একটু করে নিই। ওয়েলকাম, যারা যারা জয়েন হচ্ছে চুপচাপ একটু ক্লাসে ধৈর্য ধরে বসো, ওয়েট করো, তোমাদের প্রত্যেকের সাথে কথা হবে, ধীরে ধীরে কেবল ক্লাসটা মন দিয়ে শোনো। কোনো রকম কোনো কনফিউশন থাকলে আমরা ক্লাসের শেষে তোমাদের সাথে ইন্টারাকশন করব, কোনো প্রবলেম নেই, কিন্তু যখন ক্লাসটা হচ্ছে ক্লাসের সাথে চুপচাপ বসে দেখার চেষ্টা করো আমরা করছি কি। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন্স থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাও। তাহলে আমরা পড়ছিলাম আজকের KCL এবং KVL চ্যাপ্টারটা, এবং বললাম KCL এবং KVL এ ডাইরেক্টলি যাওয়ার আগে আমরা একটু ওয়ার্ম আপ করে নিই, দেখি আমরা জিনিসগুলো সম্পর্কে জানি কি জানি না। কারেক্ট, ঠিক আছে। আমাকে বলবে তোমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, দুটো পিকচার দেখতে পাচ্ছ, যেখানে দুটো ব্যাটারিকে কানেকশন করা হয়েছে সিরিজ কানেকশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ব্যাটারি রয়েছে, দুটো ব্যাটারিকে প্রত্যেকটা পিকচারে, এটাকে যদি আমি ফিগার ওয়ান বলি এবং এটাকে যদি ফিগার টু বলি, দুটো পিকচারেই দেখা রয়েছে যে দুটো ব্যাটারি রয়েছে, দুটো ব্যাটারিকে সিরিজে আমরা কানেকশন করেছি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ফিগার ওয়ানে যে দুটো ব্যাটারি রয়েছে, আমার মনে ইচ্ছা হচ্ছে যে এই দুটো ব্যাটারিকে আমি ইউজ করব না, তার বদলে এই দুটো ব্যাটারির বদলে আমি একটা ব্যাটারি ইউজ করব, এবং সেই ব্যাটারিটার রেটিং কত হবে। আমার কোশ্চেন সবার কাছে ক্লিয়ার? আমি বলছি ফিগার ওয়ানে যে দুটো ব্যাটারি আমরা ইউজ করেছি, তার বদলে আমি এখন একটা ব্যাটারি ইউজ করব, তার রেটিং কত হবে। ইজ ইট ক্লিয়ার আমি কি বলতে চাইছি? বলো, অ্যান্সার দাও, কমেন্ট সেকশনে সবাই অ্যান্সার করো। ফিগার ওয়ানে দুটো ব্যাটারিকে আমি কানেকশন করে রেখেছি সিরিজে, এই দুটো ব্যাটারির বদলে আমি যদি একটা ব্যাটারি ইউজ করতে চাই, সমান কাজ করবে, সেই ব্যাটারির রেটিং কত হবে। এবং ফিগার টু এ দুটো ব্যাটারি রয়েছে কানেকশনে, সেই দুটো ব্যাটারির বদলে আমি একটা ব্যাটারি ইউজ করব, তার ইকুইভ্যালেন্ট ব্যাটারির রেটিং কত হবে। তো অনেকে অ্যান্সার দিয়েছে, আরে লজ্জা করার দরকার নেই, যে যা পারছো অ্যান্সার দাও। আমি আবারও বলছি যে যা পারছো অ্যান্সার দাও, অ্যান্সার দেওয়াটা দরকার। ঠিক আছে, লজ্জা করার কিচ্ছু নেই, এখানে কেউ কাউকে চেনো না তোমরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার ছেলে মেয়ে এখানে উপস্থিত রয়েছো, লজ্জা করো না। আর যারা যারা অধৈর্য হচ্ছো, জেনে রাখো এই জায়গাগুলো হচ্ছে খুব বেসিক জায়গা, এই জায়গাগুলো যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। সোনিয়া, ফিগার টুটা একটু দেখে,
তাহলে আমি বললাম যে ফিগার ওয়ানে 12 ভোল্টের একটা ব্যাটারি আর 5 ভোল্টের একটা ব্যাটারি সিরিজে কানেক্টেড রয়েছে, খুব ভালো কথা। আমি যদি বলি যে এই দুটোর ইকুইভ্যালেন্ট একটা ব্যাটারি আমি নেব, তার রেটিং আমি জানতে চাইছি, তাই তো? তার রেটিং আমি জানতে চাইছি, তার মানে কি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কত পটেনশিয়াল হচ্ছে সেটাই তো আমি জানতে চেয়েছি। ফিগার ওয়ানের রেড পয়েন্ট অ্যান্ড ব্লু পয়েন্ট, এই গ্রিন পয়েন্টের মধ্যে কত পটেনশিয়াল হচ্ছে সেটাই তো আমি জানতে চেয়েছি। এবং খুব ভালোভাবে যদি দেখি, আমরা আগের দিন পড়েছিলাম দিস ইজ রেফারেন্স বা পয়েন্ট অফ জিরো ভোল্ট, এখান থেকে এখানে যদি আমি পৌঁছাই তাহলে এখানে 12 ভোল্ট ইনক্রিজ হচ্ছে। কেন 12 ভোল্ট ইনক্রিজ হচ্ছে, খুব মন দিয়ে শুনবে কথাটা, কেন 12 ভোল্ট ইনক্রিজ হচ্ছে, এর পোলারিটি দেখো, তুমি তোমার চোখ দিয়ে এর পোলারিটিটা দেখো, ওপরে পজিটিভ নিচে নেগেটিভ। তুমি যখন এখান থেকে জার্নি করতে করতে গেলে এবং এখান থেকে এখানে জাম্প মারছো, 12 ভোল্ট তোমার ইনক্রিজ হচ্ছে, কারেক্ট? ইয়েস অর নো? এবং এখান থেকে এখানে যখন আবার তুমি জাম্প করছো তখন দেখো উপরে আবার প্লাস, এখানে প্লাস, মানে আরো 5 ভোল্ট ইনক্রিজ হচ্ছে, দ্যাট মিনস দিস ইজ দা 17 ভোল্ট। তাহলে আমি কি বলতে পারি যে, আমি কি বাইরে থেকে দেখে বলতে পারি যে পোলারিটিটা এরকম রয়েছে? ইয়েস অর নো? আমার পোলারিটিটা, এই যে টোটাল পোলারিটিটা, এটা কিরকম রয়েছে, কিরকম রয়েছে, এটা এরকম ভাবে রয়েছে নিচ থেকে যদি করি, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এবং সো অন। ইয়েস অর নো? ইয়েস অর নো? কারো কোনো ডাউট, এনি ডাউট, এনি কনফিউশন, এনি ডাউট, এনি কনফিউশন? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো, সবার ডাউট ক্লিয়ার হবে দেন আমি এগোবো। সুতরাং লজ্জা না করে ডাউট জিজ্ঞেস করো, তাই? তাহলে দিস টাইপ অফ পোলারিটি, দিস টাইপ অফ পোলারিটি আর কল্ড অ্যাডিটিভ পোলারিটি। দেখো পজিটিভ এর সাথে পজিটিভ, এই পোলারিটি গুলোকে বলা হয় অ্যাডিটিভ পোলারিটি। তার জন্য 12 ভোল্টের সাথে 5 ভোল্ট যোগ হয়ে 17 ভোল্টের একটা ব্যাটারি হলো, ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না, যারা যারা ক্লাসে রয়েছো প্রত্যেকের কাছে ক্লিয়ার যদি হয়ে থাকে একটা থামস দিয়ে জানিয়ে দাও। আরে যারা যারা রয়েছো বলো, এমনি করলে কি করা হবে বিপুল? আমি প্রত্যেকের কাছে জানতে চাইছি সবার কাছে ক্লিয়ার হয়েছে কি হয়নি। যদি ক্লিয়ার না হয়ে গেছে তো বলতে হবে ফানি এফএফ, আমি জানি না তোমার নাম কি, সত্যজিৎ গড়াই, সিদ্ধার্থ মন্ডল, সুধাময় হাজরা, হু এম আই, আমি জানি না তোমার নাম কি। যাই হোক, তোমাকে ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, বলো ফানি এফেক্ট নাম কি তোমার?
তাহলে এই যে পোলারিটিটা এটা হচ্ছে অ্যাডিটিভ পোলারিটিতে রয়েছে, কারেক্ট? বিপুল মাইক ওপেন করলে কি হবে জানো তো, এখন ডিস্টারবেন্স হবে, তোমার যদি কোনো ডাউট থাকে তুমি আমাকে বলো, কোনো অসুবিধা নেই। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, তুমি বলো এটা। বলো এখানে কত হবে? এই দুটো ব্যাটারির পরিবর্তে যদি আমি একটা সিঙ্গেল ব্যাটারি ইউজ করতে চাই তাহলে এর পোলারিটি কত হবে? কারেক্ট, -27 ভোল্ট। দেখো এর উপরে মাইনাস, নিচে প্লাস, 27 ভোল্ট, কারেক্ট? তাই তো, এই 27 ভোল্টটাকে যদি আমি নর্মালি লিখি, আমি যদি এরকম ভাবে লিখি, আমি লিখতে পারি -27 ভোল্ট, মাইনাস অফ মাইনাস প্লাস হয়, লিখতে পারি এটা? হ্যালো, দরকার নেই, তোমার এত কিছু জানার দরকার নেই, এটা 27 ভোল্ট হয়। তাহলে এখানেও দেখো, এখানেও যদি তুমি পোলারিটির প্যাটার্ন লক্ষ্য করো, এখানেও যদি তুমি পোলারিটির প্যাটার্ন লক্ষ্য করো, তাহলে কিরকম রয়েছে? প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর ওয়ান বাই ওয়ান। তাহলে যদি বলি প্লাস মাইনাস প্লাস মাইনাস বা মাইনাস প্লাস মাইনাস প্লাস, দিস টাইপ অফ পোলারিটি আর কল্ড অ্যাডিটিভ পোলারিটি। দিস কাইন্ড অফ পোলারিটি আর কল্ড অ্যাডিটিভ পোলারিটি। আচ্ছা, তোমরা যদি এই এই চিহ্নটা দেখে বরাবর অভ্যস্ত, তোমরা এই চিহ্নটা দেখে বরাবরের অভ্যস্ত, যে এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 15 ভোল্ট হয়, তাহলে এরকম যদি একটা ব্যাটারি নিই তাহলে দিস ওয়ান ইজ 25 ভোল্ট। ব্যাপারটা তো সেম, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার না প্রত্যেকের? হ্যালো, যারা যারা জয়েন করছো একটু ধৈর্য ধরে বসতে হবে, হুটার করে এলাম গেলাম দেখলাম সেটা হবে না, পড়াশোনার জিনিস ধৈর্য ধরে বসতে হবে কিন্তু। হ্যাঁ, যারা যারা এই জয়েন করেছো, দেরিতে জয়েন করেছো, একটু ধৈর্য ধরে বসতে হবে, ঠিক আছে? এলাম দেখলাম চলে গেলাম, প্রথমে ঢুকে কারোর ভালো লাগে না, পড়াশোনার জিনিসটাই এমন, কারোর ভালো লাগে না, ঠিক আছে? যারা জয়েন করছে একটু ধৈর্য ধরে বসো, ক্লাসটাতে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। তাহলে এই ধরনের পোলারিটি কে আমরা বলি অ্যাডিটিভ পোলারিটি। নাও এখন এই যে চিহ্নটা আমি দেখছি, এই যে ছবিটা, এতদূর পর্যন্ত তো হলো, এটা এটাতে কি দেখা যাচ্ছে? এটাকে যদি আমি রেফারেন্স নিই, দিস ওয়ান ইজ 0 ভোল্ট। এখান থেকে যখন আমি এখানে পৌঁছাবো, এখান থেকে যখন আমি এখানে পৌঁছবো, তখন হচ্ছে 10 ভোল্ট আমার ইনক্রিজ করছে। দেখো পোলারিটি ইনক্রিজ করছে। আবার এখান থেকে যখন এখানে যাব, পোলারিটি চেঞ্জ, পোলারিটি চেঞ্জ হয়েছে, উপরে মাইনাস, উপরে নেগেটিভ, মানে 10 ভোল্ট থেকে 3 ভোল্ট কমে যাবে। তাহলে যখনই আমি এখানে পৌঁছাবো, এই পয়েন্টে অ্যাবসলিউট পটেনশিয়াল হবে 7 ভোল্ট। তাহলে 0 আর 7, তাহলে এটাকে আমি লিখতে পারি এভাবে, ইকুইভ্যালেন্ট হিসাবে, দিস ইজ 7 ভোল্ট ব্যাটারি, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 7 ভোল্ট ব্যাটারি, ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি কি লিখতে পারি দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 7 ভোল্ট ব্যাটারি? দেখো অনেকে ভাবছে যে আজকে স্যার বললেন কেসিএল কেভিএল পড়াবেন,
হুট করে আপনি কেন এগুলো পড়াচ্ছেন? আমি আবারও বলছি, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব বড় বড় ফারাক তৈরি করে দেবে তোমার বোঝার ক্ষেত্রে। একবার যদি কনসেপ্টটা মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু ইন ফিউচার তুমি এসব অঙ্ক হাতে চুটকি বাইরে হয়ে যাবে, 2 মিনিট টাইম লাগবে না, আজকেই করে দেবে, আজকেই তোমরা করবে কত মজার সাথে দেখবে। তো অ্যাপ্রোচটা বুঝতে হবে। তাহলে এখানে আমি কি দেখলাম, এখানকার আমার যে পোলারিটি লেভেলটা কি দেখলাম, নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এরকম দেখেছি, এরকম দেখলাম তো। বা সিমিলারলি আমি যদি তোমাকে এরকম আমি আরো দুটো অঙ্ক দিই, পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, ৩০ ভোল্ট ১০ ভোল্ট, এটা যদি ইকুইভ্যালেন্ট ব্যাটারি আমি ইউজ করতে চাই, এটা যদি আমি কমেন্সেট এটা এটা যদি আমি একটা ইকুইভ্যালেন্ট ব্যাটারি ইউজ করতে চাই তাহলে কত হবে কে বলবে? পোলারিটি কি হবে? এখানে হবে 10 ভোল্ট, এটা হলো 0 ভোল্টের রেফারেন্স, এখানে হচ্ছে -30 ভোল্ট, কারণ তুমি পোলারিটি দেখো ওপরে নেগেটিভ আছে, তাহলে এই পয়েন্টের থেকে এই পয়েন্টে -30 ভোল্ট কমছে, এবং এখান থেকে যখন তুমি এখানে পৌঁছবে আবার +10 ভোল্ট গেইন করছে, তাহলে -30 + 10 দ্যাট ইজ -20 ভোল্ট, তাহলে এখানে আবার হচ্ছে 20 ভোল্ট। পোলারিটি কি হবে? ওপরে মাইনাস নিচে প্লাস। Is it clear? Is it clear to everyone or not? আমি এটুকু জানতে চাই। তাহলে এই যে এক্সাম্পলটা আমি দিলাম, এই এক্সাম্পলে পোলারিটির গ্রাফ পোলারিটিটা কিরকম ছিল? পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে যদি এই টাইপের পোলারিটি হয় বা এই টাইপের পোলারিটি হয়, দিস টাইপ অফ পোলারিটি আর কল্ড These type of polarity are called subtractive polarity. Subtractive polarity. যারা পেট ব্যাচে আছো আগে তো এগুলোর সম্পর্কে আমরা একটু হলেও পড়ে এসেছি, তবুও আমি আজকে জিনিসটা একটু রিভাইজ করালাম তোমাদের কাছে। এতদূর পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি হয়নি এটুকু তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে, কারণ যদি কোনো ডাউট থাকে সেটাও জিজ্ঞেস করো। তাহলে আমরা কি পড়লাম, যে অ্যাডিটিভ পোলারিটি এবং সাবট্রাক্টিভ পোলারিটি কাকে বলে এবং তার ডিফারেন্স গুলো আমরা দেখলাম। প্রথমে আমরা অ্যাডিটিভ পোলারিটি দেখলাম, কিভাবে অ্যাডিটিভ পোলারিটি হয় এবং কিভাবে তার সাবট্রাক্টিভ পোলারিটিটা হয় সেটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, ফানি এসএফ তোমার নাম কি? ফানি, আচ্ছা কোন কলেজ? হু অ্যাম আই, তোমার যদি নামটা বলো তাহলে বেটার হয়, এডুকেশনাল ক্লাসে ছাত্রছাত্রীদের সাথে নাম ধরে ডাকাটাই বেটার। ওকে, তাহলে তাহলে আমরা ছোটবেলায় আরো কিছু জিনিস পড়েছি কিনা আমরা দেখি। সেগুলো আমরা দেখছি, এবার আমরা KVLটা ফার্স্ট স্টার্ট করব, কিরশফ ভোল্টেজ ল।
কি কিরচপ ভোল্টেজ ল, ঠিক আছে? তার মানে কিরচপ ভোল্টেজ ল এর ব্যাপারটা কি হয় সেটা আগে আমরা একটু দেখি, তারপর আমরা সেটা নিয়ে ডিসকাস করব। কেউ ছবি এঁকে দেও না হুট করে আমার মতো, একটু ধৈর্য ধরে বসো, আমি বলছি। এবার ছবিটা তোমরা সবাই আগে ড্র করে নাও, তারপর আমি বলছি। ছবিটা আগে ড্র করে নাও প্রত্যেকে, যারা যারা রয়েছো ক্লাসে তারা ড্র করে নাও, দেন আমি বলছি। এটা ড্র করে নাও প্রত্যেকে। সবার মুখস্থ সাম অফ অল ভোল্টেজেস ইন আ ক্লোজ লুপ is zero. আমরা ছোটবেলা থেকে পড়ছি this is the definition of KVL, তাই তো? এটা সম্পর্কে আমাদের কোনো ডাউট নেই, আমরা ছোটবেলা থেকে পড়ছি। এর এই জিনিসটা কি আদৌ, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব ধীরে ধীরে, এটা ছোটবেলা থেকে পড়ছি। তাহলে তোমরা দেখছো এই যে একটা সার্কিট আমি তোমাদের সামনে এঁকেছি, সেখানে কেবলমাত্র একটা ভোল্টেজ সোর্স রয়েছে যেটা হচ্ছে ভিএস, এবং কিছু এরকম ডাব্বা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা ডাব্বা রয়েছে, তাই তো? এরকম পাঁচটা ডাব্বা রয়েছে, তাই তো? এই ডাব্বার মধ্যে কি কি থাকতে পারে, এই ডাব্বাটা আঁকার অর্থ কি, এই ডাব্বাটার মানে হলো এর মধ্যে যে কোনো রকমের ইলেকট্রিক্যাল এলিমেন্ট থাকতে পারে, সেটা লিনিয়ার হোক, সেটা নন লিনিয়ার হোক, সেটা ল্যাটারাল হোক, সেটা বাইল্যাটারাল হোক, যা কিছু হতে পারে, সেটা রেজিস্টার হতে পারে, সেটা ভোল্টেজ সোর্স হতে পারে, সেটা কারেন্ট সোর্স হতে পারে, এনিথিং, দিস মে বি এনিথিং। এই যে ডাব্বাগুলো আমি এঁকেছি, এই ডাব্বার মধ্যে যে কোনো রকমের ইলেকট্রিক্যাল এলিমেন্টস থাকতে পারে। আমি জানি না সেই ডাব্বাগুলোতে কি থাকে, তুমি তোমার কল্পনা মতো বসিয়ে নিতে পারো, কিন্তু আমার কথা বলার এই এতগুলো কথা বলার কারণটা হলো এটা, আমি এই টোটাল সার্কিটে কি কি জিনিস আমার কাছে জানা, কি কি জিনিস আমাকে জানতে হবে এই টোটাল সার্কিটটার ক্ষেত্রে, সেগুলো আমি বলছি, একে একে করে বলছি।
আমি ভোল্টেজ সোর্সের মানটা জানি, তার পোলারিটি জানি, এবং এই ডাব্বাগুলো অর্থাৎ এখানে যে যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বা যে যে ইলেকট্রিক্যাল এলিমেন্টস আমরা ইউজ করব, যে যে ইলেকট্রিক্যাল এলিমেন্টস আমরা ইউজ করব, হতে পারে সেটা রেজিস্টার, সেটা ইন্ডাক্টর, সেটা ক্যাপাসিটার, যাই হোক না কেন, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত এবং তার পোলারিটি কিরকম সেটা আমার জানা হতে হবে KVL এর ক্ষেত্রে। ইজ ইট ক্লিয়ার? আমি যে কথাটা বললাম ক্লিয়ার কি ক্লিয়ার না? আমার কাছে একটা সার্কিট রয়েছে, সেই সার্কিটে একটা সোর্স আমি রয়েছে, সেই সার্কিটের সোর্সটা আমি দেখতে পাচ্ছি, এই যে VS বা যে কোনো কিছু, কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিটে যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্টস রয়েছে তার অ্যাক্রসে কত কত করে ভোল্টেজ ড্রপ রয়েছে এবং তার পোলারিটি কি, এই ছবিটা থেকে আমাদের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না এইটুকু আমাকে আগে বলো, তারপরে আমার এই ছবিটাতে যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্টস রয়েছে তার অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ এবং তার পোলারিটি তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? আমি যদি খুব ছোট্ট করে বলি, এই যে এলিমেন্ট, এই এলিমেন্টের ভোল্টেজ কত VS এবং তার পোলারিটি এরকম পজিটিভ নেগেটিভ, এই যে ডাব্বার মধ্যে যে এলিমেন্টটা রয়েছে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, পোলারিটি এরকম, তার পরের যে এলিমেন্ট তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V2 এবং তার পোলারিটি এরকম, তার পরের যে এলিমেন্ট তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V3 এবং তাদের পোলারিটি হলো এরকম, তারপরে V4 পোলারিটি দেখো, V5 এর পোলারিটি দেখো। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান অর নট? বলতে হবে, রেসপন্স না করলে আমার পক্ষে বোঝা সম্ভব নয়, তোমরা বুঝতে পারছো কি পারছো না? সবাই কি ঘুমিয়ে গেছো নাকি? হ্যালো ফানি, জয়প্রকাশ, মৌসুমী, সিদ্ধার্থ, রোহিত, সৌনক, আমি বললাম তোমার চোখের সামনে একটা সার্কিট এঁকেছি আমি, সেই সার্কিটে যতগুলো এলিমেন্টস রয়েছে, ধরো এই যে এলিমেন্ট এটার জায়গায় যদি আমি একটা রেজিস্টার রাখতে পারি, এই জায়গাটা আমার, এটা আমার রেজিস্টার হতে পারে, বলে গেল, আমি জানি না, আমার দরকার নেই এটা রেজিস্টার না ইন্ডাক্টর না ক্যাপাসিটার না ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স, এটা আমার এখানে ফ্যাক্টর করে না KCL এর ক্ষেত্রে, সেটা যা কিছু হতে পারে, সেটা যা কিছু হতে পারে, আমি বলছি এই ডাব্বা গুলোর মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, সেটা ইন্ডাক্টর হতে পারে, রেজিস্টার হতে পারে, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এনিথিং, আমি কেবল দেখছি এই যে এলিমেন্ট, এই যে এলিমেন্টটা রয়েছে এই এলিমেন্টের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ এবং তার পোলারিটি কত, কোন দিকে রয়েছে পোলারিটি, সেইটুকু আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না বলো? এই যে ধরো এটা 1 নম্বর এলিমেন্ট, এটা 2 নম্বর এলিমেন্ট, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এই 5টা এলিমেন্ট এবং এটা একটা, এটা ধরো 0 0 নম্বর, 0 লিখবো না, তার আবার মান ধরে নেবে 0, এখানে টোটাল 6টা এলিমেন্ট, 6টা এলিমেন্টের অ্যাক্রসে কত 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 ভোল্টেজ ড্রপ এবং তাদের পোলারিটি কি কি, এটা সবার কাছে দেখতে পাচ্ছো কি না এটা আমাকে বলো আগে, এটা কি বুঝতে পেরেছো কি পারোনি? না যদি রিপিট করতে হবে আবার বলবো, বলো। এবার KVL কি বলছে? KVL বলছে
তুমি যে কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করো, তুমি যে কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করো, তুমি যদি ভিএস থেকে যাত্রা শুরু করো, তুমি এদিক দিয়ে ঘুরতে পারো অথবা এদিক দিয়েও ঘুরতে পারো, বলো আমরা কোন দিক থেকে কোন দিকে ঘুরবো? আমি এদিক থেকে হাঁটতে 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 গিয়ে এদিকে ঘুরে আসছি, এটা আমার যাত্রা পথ, এটা আমার যাত্রা পথ, এটাকে আমি বলবো ট্র্যাভার্স। এটা কিন্তু কারেন্টের ডাইরেকশন নয়, এটা কিন্তু কারেন্টের ডাইরেকশন নয়। আমি আবার বলছি, হাজারো ছেলেমেয়েরা এই ভুলটাই করে, এদিকে কারেন্ট ঘুরছে এটা ভেবে নাই, না এটা কারেন্টের ডাইরেকশন নয়, আমি এদিক থেকে যাত্রা শুরু করে আবার আমি এই পয়েন্টে ফিরে আসব, এটা আমার যাত্রাপথ হবে। এই যাত্রাপথে, এই যাত্রাপথে আমি দেখতে দেখতে যাব এই ভিএস এর, ভিএসটাকে যদি আমি রেফারেন্স নিই, ভিএস অ্যাজ রেফারেন্স, মানে ভিএস থেকে আমি শুরু করব, তাহলে ভিএস এর সাথে সাপেক্ষে আমি যদি দেখতে দেখতে যাই, ভিএস এর সাথে ভিওয়ান অ্যাডিটিভ পোলারিটিতে রয়েছে না সাবট্রাক্টিভ পোলারিটিতে রয়েছে? তোমরা আমাকে বলো তো, ভিএস থেকে কি নাম বলবো, বলো কার নাম ধরবো, রোহিত, ভিএস থেকে রোহিত গিয়ে এত দূর পৌঁছালো, তুমি আমাকে বলো ভিএস এর সাথে ভিওয়ান অ্যাডিটিভ পোলারিটিতে রয়েছে না সাবট্রাক্টিভ পোলারিটিতে রয়েছে? সামনাসামনি কি বলো, এটা কি রকম রয়েছে? দিস ইজ ভিএস, দিস ইজ ভিওয়ান, বলো কোন পোলারিটিতে রয়েছে? বুঝতে পেরেছো আমি কি বললাম? আমি কি বললাম তুমি কি বুঝতে পেরেছো কি পারোনি? সাবট্রাক্টিভ পোলারিটিতে রয়েছে, কারণ পজিটিভ পজিটিভ সামনাসামনি, তাহলে ভিএস মাইনাস ভিওয়ান, কারেক্ট। এবার ভিএস এর সাথে, ভিএস এর সাথে ভি টু কোন পোলারিটিতে রয়েছে? ভিএস এর সাথে ভি টু কোন পোলারিটিতে রয়েছে? সাবট্রাক্টিভ পোলারিটিতে রয়েছে, মাইনাস ভি টু। ভিএস এর সাথে ভি থ্রি কোন পোলারিটিতে রয়েছে? ভিএস এর সাথে ভি থ্রি কোন পোলারিটিতে রয়েছে? অ্যাডিটিভ প্লাস ভি থ্রি। ভিএস এর সাথে ভি ফোর কোন পোলারিটিতে রয়েছে? ভিএস এর সাথে ভি ফোর কোন পোলারিটিতে রয়েছে? অ্যাডিটিভ, অ্যাডিটিভ প্লাসের উপরে মাইনাস, প্লাস ভি ফোর। এবং ভিএস এর সাথে ভি ফাইভ কোন পোলারিটিতে রয়েছে? ভিএস এর সাথে ভি ফাইভ কোন পোলারিটিতে রয়েছে? সাবট্র্যাক্টিভ পোলারিটিতে রয়েছে, সমান শূন্য, সমান শূন্য। তাহলে ভিএস মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি ফোর মাইনাস ভি ফাইভ সমান শূন্য। তাহলে দেখো, সাম অফ অল ভোল্টেজেস, সব ভোল্টেজের সাম ইন এ ক্লোজ লুপ ইজ জিরো। বোঝা গেছে, বোঝা গেছে? এটাকেই আমরা কিরচফ ভোল্টেজ ল বলে থাকি। কোন একটা ক্লোজড রূপে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, যে ভোল্টেজ ড্রপ, তার সামেশন অলওয়েজ জিরো হবে।
আচ্ছা, এই পদ্ধতিটা কে কে বুঝতে পেরেছো? অ্যাডিটিভ সাবট্রাক্টিভ, অ্যাডিটিভ সাবট্রাক্টিভ, যদি না বুঝতে পারো তোমার জন্য আরো একটা আমি অপশন করে দেখাবো। দেখো এইটা আশা করি সবাই জানে, সেম জিনিস। হ্যাঁ, ছোটবেলায় অনেকে এটাও করে থাকে। This is VS, V1, V2, V3, V4, V5 plus minus. এখানে বলা হয় সৌনক এখানে দাঁড়িয়ে আছে, খুব ভালো করে দেখবে সৌনক এখানে দাঁড়িয়ে আছে, সৌনক এদিক থেকে এদিক থেকে যাওয়া শুরু করবে, সৌনক এখান থেকে যাতায়াত শুরু করে আবার এখানে উপস্থিত হবে। এখানে সৌনক যে গেট দিয়ে দরজা দিয়ে ঢুকবে সেই দরজার সামনে যা পরিণতি দেখতে পাবে তার সাথে সেটা অ্যাড করে দেবে। বোঝা গেল? আমি বলছি সৌনক আমার বক্তব্য হচ্ছে সৌনক যে দরজা দিয়ে ঢুকবে সেই দরজা দিয়ে যে পোলারিটিটা সামনে পাবে সেই পোলারিটিটা লিখবে। তাহলে আমি যদি প্রথমটা দিয়ে ঢুকি তাহলে মাইনাস ভিএস, তারপরে প্লাস V1, তারপর প্লাস V2, তারপর মাইনাস V3, তারপর মাইনাস V4, প্লাস V5 সমান 0 হয় কি হয় না বলতো? হচ্ছে কি হচ্ছে না? আমি আবার লিখছি এখানে মাইনাস ভিএস প্লাস V1 প্লাস V2 মাইনাস V3 মাইনাস V4 প্লাস V5 সমান 0। এটা হয় না? এবার তুমি আমাকে বলো তো, এখন যে ইকুয়েশনটা লিখলাম আর আগে যে ইকুয়েশনটা লিখেছি সেটাকে আলাদা কি লিখেছি? সেটাকে আলাদা কিছু লিখেছি? মনে হচ্ছে আলাদা কিছু লিখেছি। মাইনাস দিয়ে গুণ করে দাও, ভিএস মাইনাস V1 মাইনাস V2 প্লাস V3 প্লাস V4 মাইনাস V5 ইকুয়াল টু 0, এন্ড দিস ইজ দা KVL। তাহলে আমি বলতে পারি সামেশন অফ VI R ইজ ইকুয়াল টু 1 টু N 0, প্রথম থেকে n তম এলিমেন্ট পর্যন্ত ভোল্টেজের যদি সামেশন করি ইন আ ক্লোজ লুপ ইজ 0। ইজ ইট ক্লিয়ার অর নট? প্রত্যেকের কাছে মজা এসেছে? মজা এলো? নাও তোমার সামনে একটা সার্কিট রয়েছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই সার্কিটটাই কারেন্টের মান কত, তুমি কি আমাকে বলতে পারবে? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই সার্কিটে কারেন্টের মান কত, তুমি আমাকে বলতে পারবে ইয়েস অর নো? হ্যালো, যারা যারা এই ক্লাসে জয়েন আছে তারা আমাকে বলবে।
কারেন্ট, এখানে কারেন্ট কত? কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, এতটুকু শিওর। করেক্ট, কোন ডাউট? এনি ডাউট, এনি কনফিউশন? এনি ডাউট, এনি কনফিউশন? জয়, বাকিরা কোথায় রে? এটা সবাই জানো কি জানো না? যদি কোনো প্রবলেম না থাকে তাহলে রিপ্লাই করো, যদি বুঝতে পারো তাহলে বলো হ্যাঁ বুঝতে পেরেছি, যদি না বুঝতে পারো তাহলে বলো বুঝতে পারি। সিম্পল, ইটস ভেরি সিম্পল। আমি চুপচাপ থাকলে হবে না, আমার ক্লাসে কমিউনিকেশন তোমাকে করতে হবে। ওকে, তো এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই 2 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে যদি যায়, 10 অ্যাম্পিয়ার কারেন্ট, 10 অ্যাম্পিয়ার কারেন্ট 2 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে যদি যায়, তাহলে এর অ্যাক্রসে 20 ভোল্ট ড্রপ হবে এবং এর পোটেন্ট পোলারিটি হবে এরকম। বলতে পারি, বলতে পারি এখানে আমি 20 ভোল্ট লিখতে পারি কি পারি না? লিখতে পারি 2 ওহমের অ্যাক্রসে 20 ভোল্ট এভাবে আমি লিখতে পারি, এবং সিমিলারলি এখানে 30 ভোল্ট লিখতে পারি। তাহলে এই টোটাল সার্কিটটাতে আমি যদি KVL ইউজ করি, এই টোটাল সার্কিটটাতে আমি যদি KVL ইউজ করি, তাহলে আমি কি দেখবো? তুমি যেটা দেখবে, ধরো এখান দিয়ে আমি এন্ট্রি করব, আবার ফিরে আসবো, যেটা দেখবো সামনে সেটা লিখবো, -70 + 20 + 30 + 20 সমান কত? কত? 0 আসে না? KVL স্যাটিসফাইড। আর তুমি যদি 70টাকে রেফারেন্স ধরে ঘোরো, তাহলে এই ট্রাভার্সে ঘোরো, তাহলেও যদি দেখো 70 কি পোলারিটি? সাবট্রাক্টিভ পোলারিটি। কি পোলারিটি? সাবট্রাক্টিভ পোলারিটি, সাবট্রাক্টিভ পোলারিটি। কত আছে অ্যান্সার? 31.0 ভোল্ট। মজা এসছে? হ্যাঁ, -70 কেন? আমি দুটো প্রসিডিওর দেখেছি আগে সাথে, এটা একটা প্রসিডিওর, আর একটা প্রসিডিওর বললাম তুমি সংরক্ষণ, বললাম যে তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, এগুলোকে এক একটা দরজা মনে করো, দরজাতে তুমি প্রথমে যে পোলারিটি দেখবে সেই পোলারিটি পরপর লিখতে লিখতে থাকবে। তুমি এই দরজা দিয়ে ওপেন করার সময় প্রথমে মাইনাস করেছো, এই দরজা দিয়ে যখন ওপেন করেছো তখন প্লাস পোলারিটি দেখেছো, এটা দিয়ে যখন ঢুকেছো তখন পজিটিভ পোলারিটি দেখেছো, এটা দিয়ে যখন ঢুকেছো তখন পজিটিভ পোলারিটি দেখেছো। ইজ ইট ক্লিয়ার? দুভাবেই তুমি লিখতে পারো, তুমি KVL ইকুয়েশনকে তুমি দুভাবে লিখতে পারো। ইজ ইট ক্লিয়ার অর নট? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কি হয়নি? না কোনো ডাউট, না কোনো কনফিউশন? মিলেছে? দুভাবেই তুমি হ্যান্ডেল করতে পারো KVL। ওকে, চলো এবার আমি আর একটা প্রবলেম দিই।
আচ্ছা তাহলে বাবা তুমি কি এই উপরের ছবিটাতে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম তোমাদেরকে, সেটা হলো একা এগুলোকেই আমি এক একটা ডাব্বা বলছিলাম, এগুলোকেই আমি এক একটা ডাব্বা বলছিলাম, বুঝতে পেরেছো কি বললাম? এই রেজিস্ট্যান্সটার জায়গায়, এই রেজিস্ট্যান্সটার জায়গায় এক একটা ডাব্বা লাগাতে বলছিলাম, তুমি প্রত্যেকটা পোলারিটি জানো, প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জানো, 70 ভোল্টটা আরেকবার বলবেন স্যার, কোনটা, কোন 70 ভোল্টটা? ওকে বলছি দেখো, বলছি 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 এটা নিয়ে কোনো ডাউট আছে? এটা নিয়ে কি কোনো ডাউট আছে? তুমি এদিক বরাবর ঘুরবে, তুমি 70 কে রেফারেন্স ধরেছো, 70 থেকে তুমি স্টার্ট করছো, 70 থেকে তুমি স্টার্ট করছো, বোঝা গেল? 70 থেকে তুমি স্টার্ট করছো, তো এটা কি এরকম হচ্ছে না? 70 কে যদি রেফারেন্স ধরো, সত্তর থেকে যদি তুমি স্টার্ট করো, সত্তরের এটার সাথে এটার কি পোলারিটিতে রয়েছে বলো? অ্যাডিটিভ পোলারিটি, অ্যাডিটিভ পোলারিটি না সাবট্রাক্টিভ? সাবট্রাক্টিভ পোলারিটি, সাবট্রাক্টিভ, কত আছে? জিরো আছে না? আচ্ছা এই ছবিটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে দিই, এটা হয় কি হয় না? আমি জার্নি করেছি এই পয়েন্ট থেকে, শেষ করছি এই পয়েন্টে, তাই তো? আমি জার্নি শুরু করছি এখান থেকে, শেষ করছি এখানে, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে দিই, এটাকে রেফারেন্স দিলাম, এবার বলো কত? তো যাও নিচ থেকে উপরে যাও, তো নিচ থেকে উপরে যাও, এখান থেকে যাত্রা শুরু করো, উপরে যাও, এটাকে জিরো, এখানে গেলে 70 ভোল্ট গেন, এখানে গেলে 20 ভোল্ট কম, এখানে গেলে 30 ভোল্ট কম, এখানে গেলে আবার 20 ভোল্ট কম, মানে 0 ভোল্ট হয়ে গেল। এবং দেখো তুমি তোমার ছবিটাতে দেখো, এই পয়েন্টটার এই পয়েন্টটা কানেক্টেড রয়েছে, এই পয়েন্টটার এই পয়েন্টটা কানেক্টেড রয়েছে, দেখো দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট কানেক্টেডই রয়েছে, ক্লিয়ার? যে পয়েন্টে গেছিলাম সেই পয়েন্টে এবার ফিরে গেলাম, এটা তার রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার হয়েছে কি হয়নি?
এখনো কি ক্লিয়ার হয়েছে না হয়নি, না কোনো ডাউট আছে? আরে ইয়ার, বাকিদের কি প্রবলেম কি? এই কে কে আছো গো? সব হোয়াটসঅ্যাপ খুলে বসে আছে মনে হয়। সবাই কই? করো বলে কি হবে? এই যে সার্কিটটা আমি দিয়েছি, এই সার্কিটটার KVL ইকুয়েশন তুমি আমার সামনে লিখবে। সত্তর ভোল্ট, দশ অ্যাম্পিয়ার, কুড়ি ভোল্ট, দশ অ্যাম্পিয়ারটা কোথায় থাকবে? বলো, এই যে সার্কিটটা আমি তোমার সামনে দিয়েছি, এই সার্কিটটার KVL ইকুয়েশন তোমরা আমাকে বলবে। কি হবে এটা KVL ইকুয়েশন? ভালোভাবে দেখো, তার আগে এই যে এলিমেন্টটা রয়েছে, এই এলিমেন্টটার অ্যাক্রসে আমাকে ভোল্টেজ ড্রপ জানতে হবে, এবং এই এলিমেন্টটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমাকে জানতে হবে, এটা আমি জানি না। KVL ইকুয়েশন আমি তখনই তো অ্যাপ্লাই করব যখন আমার প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এবং তার পোলারিটি আমার জানা থাকবে, করেক্ট? তো এখানে আমার দুটো এলিমেন্ট তো রয়েছে, আমি কেবলমাত্র একটা এলিমেন্টের ভোল্টেজ এবং তার পোলারিটি সম্পর্কে আমি জানি। গোপাল বলো কি বলছো? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, রেজ হ্যান্ড করলে হবে না, কমেন্ট সেকশনে কমেন্ট করো, দিয়ে বলো তোমার কি দাবি, তোমার কি জিজ্ঞাসা, সেটা তুমি কমেন্ট সেকশনে বলো। ওকে, সো এখানে কেবলমাত্র একটা এলিমেন্ট, তার ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট এবং তার পোলারিটি তুমি দেওয়া রয়েছে, এটা তুমি জানো, বাদ বাকি কিছু জানো না। এবার এখানে মজার ব্যাপার হলো এটা যে এই সার্কিটে কত কারেন্ট ফ্লো করছে সেটা তোমাকে বার করতে যদি বলা হয়, তুমি প্রথমে ভিম দেখাবে, কারণ তোমার এই সার্কিটে একটা কারেন্ট সোর্স দেওয়া রয়েছে, কত? তার রেটিং 2 অ্যাম্পিয়ার এবং তার দিক কোন দিকে? এদিকে। এবার মজার ব্যাপার হলো এটা যে কোন একটা সার্কিটে, খুব মন দিয়ে শুনবে, কোন একটা সার্কিটে যদি কারেন্ট সোর্স বর্তমান থাকে বা কোন একটা ব্রাঞ্চে যদি কারেন্ট সোর্স বর্তমান থাকে বা উপস্থিত থাকে, সেই ব্রাঞ্চের কারেন্টের মান কারেন্ট সোর্সের রেটিং এর সমান হয়। অর্থাৎ এই যে কারেন্ট সোর্সটা এই সার্কিটের এই ব্রাঞ্চটাতে রয়েছে, তার মানে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে, 2 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে। এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজ কত হলো তার উপর নির্ভর করবে না। তার মানে হোয়েন আ কারেন্ট সোর্স, খুব ইম্পর্টেন্ট কথা লিখছি, হোয়েন এ কারেন্ট সোর্স কাম ইন টু আ ব্রাঞ্চ, কারেন্ট of that branch become fixed irrespective of other elements. অন্যান্য এলিমেন্টস এর কি রেটিং আছে সেটাও আমার আর দেখার দরকার নেই। যখনই কোনো একটা সার্কিটের কোনো একটা ব্রাঞ্চে কোনো কারেন্ট সোর্স উপস্থিত থাকবে, তাহলে সেই ব্রাঞ্চের যে কারেন্টের মান সেটা ফিক্সড হয়ে যাবে। এখানে কারেন্ট সোর্সের রেটিং 2 অ্যাম্পিয়ার,
এই ব্রাঞ্চে কারেন্টও ফ্লো করছে 2 অ্যাম্পিয়ার। এবার তুমি আমাকে একটা কথা বলো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 4 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে যায়, তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি 8 ভোল্ট হবে না? তুমি আমাকে বলো তো, হবে কি হবে না? এটা আমি বলতে পারি কি পারি না? এবার তুমি যদি এদিক থেকে এদিকে ঘোরো, তুমি যদি এদিক, আচ্ছা 8 ভোল্ট কি করে হচ্ছে, 4 ওহম রেজিস্টার তার মধ্য দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, ওহমস এর সূত্র কি বলে, V ইকুয়াল টু IR 2 × 4, দিস ইজ 8 ভোল্ট। তাহলে 8 ভোল্ট কে আমি এভাবে লিখতে পারি না? Where am I? Any doubt, any confusion? এবার আমি জানি না এই 2 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্সটা রয়েছে তার অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হয়েছে, সেটাকে আমি ধরলাম ভি এবং পোলারিটিটা আমি এরকমই দিলাম। ওকে, আমি একটা এরকম পোলারিটি ধরে নিলাম যে পোলারিটিটা এরকম হয়েছে। তাহলে আমি যদি এখন এই ট্র্যাভার্সে ঘুরি, 20 ভোল্ট কে রেফারেন্স ধরি, তাহলে 20 ভোল্ট কে যদি রেফারেন্স ধরি, 20 - V - 8 = 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 12 - V = 0, তাহলে V সমান 12 ভোল্ট। এটাকে আমি লিখতে পারি, তাহলে এই যে কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে এখন আমি খুব চোখ বন্ধ করে লিখতে পারি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 12 ভোল্ট। ক্লিয়ার অর নট? ক্লিয়ার হয়েছে কি হয়নি? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান অর নট? যারা যারা ক্লাসে আছো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কি হয়নি? বিপুল, জয়প্রকাশ, সৌনক, কোয়ামাই, বিকাশ মাহাতো, ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছে কি হয়নি? বিপুল, আমি বললাম কোন একটা সার্কিটে বা যদি কোন ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চে যদি একটা কারেন্ট সোর্স, এটা কারেন্ট সোর্স সবাই জানো তো, এটাকে কারেন্ট সোর্স বলে, কারেন্ট সোর্স বলে, এটাকে জানো কি? যখনই এরকম দেখতে কোন ছবি থাকে, এরকম কারেন্ট সোর্স থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে বলবো এখান থেকে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট বেরোচ্ছে এবং টোটাল এখানে 2 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবে। তুমি বলতে পারবে না এখানকার কারেন্ট 20/4, এই 20/4, এটা হবে না। যদি এই 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটা না থাকতো, তাহলে তুমি কারেন্টের মান 20/4 লিখতে পারতে। বোঝা গেল? কারেন্ট সোর্স দেওয়া মানে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট
ফ্লো করবে এটা ফিক্সড করে দেওয়া, ফিক্সড হয়ে গেছে। এবার তুমি আমাকে বলো 2 অ্যাম্পিয়ারের কারেন্ট যদি 4 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে যায়, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 4 অ্যাম্পিয়ারের রেজিস্টারের মধ্য দিয়ে যায়, তাহলে তার অ্যাক্রসে 2 গুণিত 4 সমান 8 ভোল্টের ড্রপ হবে কি হবে না? গোটাটা বকে যাবো, তারপর লাস্টে গিয়ে বলবো বুঝলাম না এটা বললাম না, কমেন্টের কথা বলে মাঝখানে মাঝখানে আমাদের রিপ্লাই দিতে হবে, আমি অনেকক্ষণ টাইম দিই, যদি না বুঝতে পারো তাহলে বলো কোন জায়গায় বুঝতে পারছ না। বিপুল বিপুলের কাছ থেকে শুনতে চাই, কোন জায়গায় যদি প্রবলেম হয়, যদি না বলে থাকো তাহলে বলো না, আমি আবার বলবো। এখানে একটা কারেন্টের মান কত হয়? আয়ের মান হয় এই প্রান্তের বিভব 40, এই প্রান্তের হচ্ছে 20, তাহলে 40 মাইনাস 20 বাই 5 সমান হয় 20 বাই 5 সমান 4 অ্যাম্পিয়ার, কারেক্ট? কিন্তু যদি আবার এরকম কোন ছবি দেওয়া থাকে, এই যে এই রকম এলিমেন্ট কারেন্ট সোর্স যদি দেওয়া থাকে এবং তার রেটিং যদি 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে 20/4 হবে না, এইটার মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ারেরই কারেন্ট ফ্লো করবে। আমি এটাই বলতে চাইছি বারবার এবং এই জিনিসটা আমি লিখেছি, হোয়েন এ কারেন্ট সোর্স কাম ইনটু আ ব্রাঞ্চ, কারেন্ট অফ দ্যাট ব্রাঞ্চ বিকাম ফিক্সড ইরেসপেক্টিভ অফ আদার এলিমেন্টস। সেই সার্কিটে আর যে কোনো এলিমেন্টের উপর আর নির্ভর করবে না, যদি কারেন্ট সোর্স থাকে সেই কারেন্ট সোর্সের রেটিং এর অ্যামাউন্টই কারেন্ট ফ্লো করবে। ইজ ইট ক্লিয়ার বিপুল? বিপুল ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমি এখন তাহলে আমি কি বলেছিলাম, যখন কেভিএল করব, কেভিএল করা মানে কি, এগুলোকে এক একটা ডাব্বাতে ভরে রেখেছিলাম, তো যে ভিতরে কি এলিমেন্টস আছে আমার জানার দরকার নেই। কেভিএল করতে গেলে আমার কেবলমাত্র দেখতে হয় যে ভোল্টেজ ড্রপ এবং তার পোলারিটি কত রয়েছে, তার ভোল্টেজ ড্রপ এবং তার পোলারিটি কত রয়েছে এটাই আমি দেখবো। তো আমি যদি এই এলিমেন্টটার দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এর অ্যাক্রসে 8 ভোল্টের ভোল্টেজ ড্রপ এবং তার পোলারিটি কি সেটাও আমি দেখতে পাচ্ছি। এই এলিমেন্টটার দিকে যদি তাকাই, এর অ্যাক্রসে 20 ভোল্টের ভোল্টেজ ড্রপ এবং তার পোলারিটি আমি দেখতে পাচ্ছি। কেবলমাত্র এই 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, এই 2 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর তার পোলারিটিটা আমি জানি না। তো আমি ধরে নিচ্ছি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এরকম এবং এর তাহলে কি দেখতে পাচ্ছি, 20 ভোল্ট রেফারেন্স, 20 ভোল্টের পজিটিভ এর সাথে এখানেও সামনে পজিটিভ পড়ছে, তাহলে সাবট্রাক্টিভ পোলারিটি, এর পজিটিভ এর সাথে এখানেও পজিটিভ পড়ছে মাইনাস 8 সমান 0, এটা একটা লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি মাইনাস 20 প্লাস V
প্লাস 8 সমান 0 তুমি যেটা থেকে বার করবে করো ভি এর মান 12 ভোল্টই আসবে ভি এর মান 12 ভোল্টই আসবে বোঝা গেল ইজ ইট ক্লিয়ার অর নট আরে ইয়ার বলো ক্লিয়ার হয়েছে কি হয়নি এত ডিটেলসে কেউ পড়াবে না সো আর কন্টিনিউ করব না এই ক্লাসটা থ্যাংক ইউ কেউ রানু আজকের ক্লাসটা একটু বলবে কেউ যাবে না তোমরা কেউ যাবে না